বাথানি রসিয়া সুন্দর মুশালি মুইশের পিটি সোহরি দাদা যেটা বলছিলাম যে সঙ্গীত জীবনের স্মরণীয় কোনো ঘটনা যেটা দুঃখের হতে পারে অথবা সুখের হতে পারে অথবা দুই রকমের হতে পারে সেরকম কথা যদি আপনি একটু বলেন। সেরকম কথা সেটা সেবা সমিতি নামের একটা জায়গা আমাদের ইউনিয়নে প্রথম রিজালে রাখার একটা অনুষ্ঠান হয়েছিল সারা রাত ব্যাপী সেটা ভাওয়াইয়ের অনুষ্ঠান। এটা কোথায় হয়েছিল? সেবা সমিতি নামক জায়গায় আমাদের বাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরে বিরাট একটা মাঠে হয়েছিল। সেখানে এই ভয়ে সারা রাত ধরে চলবে এতগুলো শিল্পী, শিল্পীদের জায়গা দেওয়া যাচ্ছিল না, সারা রাত ধরে ঠিকই ভয়ে চলেছিল। তারপরে খাটা খাটুনির ভেতর দিয়ে পরের দিন আমরা সবাই মিলে শিল্পীদের আপ্যায়ন সুবিধা মতো করতে পারিনি, এটা মনে ভীষণ একটা দুঃখ লেগেছিল। সেদিনের কথাটা ভুলতে পারবো না। অনুরূপ ঘটনা ঘটেছিল বড় বাড়িতে, ঠিক ওই ভয়ে বিদ্যালয়ের আখড়ায় থাকা আয়োজিত রাতব্যাপী ভয় অনুষ্ঠান বড় বাড়িতে হয়েছিল। সেখানে বড় বাড়ি কলেজ মাঠে হয়েছিল, রাতব্যাপী রাতভর গায়ন হয়েছিল। আর সে সময়টা পড়েছিল খুব ঠান্ডা, এই ঠান্ডায় শিল্পীরা কাঁপতেছিল কিন্তু কোনো প্রকার ভালো পাওয়ার উপায় আমার ছিল না বা আমাদের ছিল না, তাদের স্বাচ্ছন্দ্য করে দেওয়ার জন্য, সুবিধা করে দেওয়ার জন্য কোনো প্রকার সুবিধা আমরা করে দিতে পারিনি, তারা কষ্ট পেয়েছিলেন। এটাই আমার জীবনে চরম কষ্ট বলে মনে হয়। শিল্পীরা কষ্ট পাচ্ছে এই কষ্ট আপনার আমারও। আচ্ছা, এটা কষ্টের কথা শুনলাম, আনন্দের কোনো ঘটনা যদি বা আনন্দের কোনো কথা যদি আপনার এই মুহূর্তে মনে পড়ে। আনন্দের ঘটনা যখন প্রথম গানগুলো আমার প্রথম গানগুলো রেডিওতে প্রচার উত্তেজিত হলো আমার নামে, তখনই সবচেয়ে বেশি আনন্দ পেয়েছিলাম যে আমার লেখা প্রচার হচ্ছে বেতারে, বাংলাদেশ বেতারে সরকারি প্রচার যন্ত্র, প্রচার যন্ত্রের মাধ্যমে হচ্ছে, এটাই পরম আনন্দ লাভ হয়েছিল। যখন আপনি আপনার নাম শুনলেন গীতিকার হিসাবে তখন আনন্দে আপনি পুলকিত হয়েছিলেন, আপনার আনন্দিত উদ্বেগ কাজ করেছে সে সময়। এ প্রসঙ্গে দাদা একটা আপনাকে প্রশ্ন করি, সেটি হচ্ছে যে একটা বিখ্যাত গান জান বিয়ানি বেলা গেছে আর না করম দেরি, এই গানটির সম্পর্কে, এই গানটা তো আপনার বড় ভাই রবীন্দ্রনাথ মিশ্র লিখেছেন, রবীন্দ্রনাথ মিশ্র শুরু করেছেন। তাই এই গানটা, আমি এই গানটা সম্পর্কে এবং সেই সম্পর্কে দাদার একটু কথা আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, যে কোনো ভাবে আমি তার কথা বলতে পারি। আমার বড় ভাই রবীন্দ্রনাথ মিশ্র একজন নামকরা গীতিকবি ছিলেন। তিনি এই গানটা রচনা করেই বাংলাদেশ বেতার রংপুরে গীতিকবি হিসেবে অনুমোদন পেয়েছিলেন, বিশেষ করে এই গানটার জন্য। আর এই গানটা হয়েছিল প্রচার মাধ্যমে তো হয়েছিল বটে, কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে সেবা সমিতিতে বিদ্যালয়ের আখড়ার এক বিরাট অনুষ্ঠানে গানটা গিয়েছিল মিনহাজ উদ্দিন আজাদ। তারপর স্টেজের মানুষ সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল, স্তব্ধ হয়ে যাওয়ার পর কারো কারো চোখে কান্না আসছে, গানটার মর্মার্থ এত সুন্দর। এই গানটা শুনে অনেকের চোখের পানি মুছেছে, এটা আমি স্বচক্ষে দেখেছি, সার্থকতা লাভ করেছে সেদিনে এই গানটা। বেতারের চেয়ে অনুষ্ঠানের মাধ্যমে বেশি জীবিত হয়েছে। তো আপনি একটু ওই রবীন্দ্রনাথ মিশ্র এই দাদা সম্পর্কে একটু বলতেন, উনি কী করতেন, মানে তার একটু বিস্তারিত যদি জানান। ও সঙ্গীত জীবনে প্রথমে যাত্রা গান করেছিল, তারপরে সাংসারিক প্রয়োজনে IDRC চাকরি করেছিল। আচ্ছা, করার পর বহু গান লিখে যায় ভয়ে গান শুরু করে, ভয়ে শুধু না পল্লীগীতি লোকগীতি তো বলা যায় না, ওটাকে বলে ভাটিয়ালি মুর্শিদি, এরকম গানও রচনা করেছিল। করার পরে দুর্ভাগ্যক্রমে ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালে মারা যায়, মাত্র 46 বছর বয়সে সে মারা গেছে। বর্তমানে ওনার সংসারে কে কে আছেন? ওর সংসারে বর্তমানে আছে তার স্ত্রী, ছেলে একটা, তার নাতি নাতনি, ছেলের বউ।
বর্তমানে কি ওনার সংসারে কেউ এই গানের সঙ্গে জড়িত আছে বা এরকম কিছু? গানের সঙ্গে জড়িত ওর ছেলে দিলীপ কুমার মিশ্র, সে সঙ্গীত নয় যন্ত্রসঙ্গীত, অর্থাৎ তবলা বাজাতে, সুন্দর তবলা বাজাতে পারে। আচ্ছা আচ্ছা। আর এক মেয়ে ছিল সঙ্গীতে, স্বপ্নারায়ণী মিশ্র, দাদার মেয়ে একটা ছিল স্বপ্নারায়ণী মিশ্র, বেটারে গান করতো, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেও মারা গেছে। আচ্ছা দাদা, আপনার কাছে শিক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন এমন কোনো শিল্পী বা গীতিকার আছে কি আপনার? আমার কাছে গান শিখে সঙ্গীতে বেতারে সুযোগ পেয়েছে বাদশা আলম, কবিতা রানী চম্পা, এরকম আরও কয়েকজন শিল্পী। আচ্ছা আচ্ছা। তারা আমার কাছে গান শিখেছিল, প্র্যাকটিক্যালি গান শিখেছিল এবং বেতারে সুযোগ করে নিয়েছে, এখন তারা ভালো গায়। যে এখন তারা প্রতিষ্ঠিত শিল্পী, ভালো গান করেন। আর গীতিকার হিসেবে কেউ আপনার কাছে তালিম নিয়েছে বা কোনো শিক্ষা দিয়েছেন? গীতিকার হিসেবে তালিম দেওয়াটা তো সহজ নয়, এটা এই বিদ্যাটা তো কাউকে শিখাই দেওয়া যায় না, তাই এটা তালিম দেওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, একটু ভিন্ন আঙ্গিকের প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল এবং মুক্তিযুদ্ধের কোনো ঘটনা যদি আপনার মনে পড়ে? মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 19 বছর, সে সময়ে আমি ভারতে পালিয়ে যাই। আচ্ছা। একটা একটা কারণে, সঙ্গত কারণে ভারতে চলে যাই। জি। তারপরে বাড়িতে অর্থাৎ দেশে ফিরে আসার মানসিকতায় আসি, এসে রাস্তায় পড়ে ধরলা নদী, এই ধরলা নদী পাড়ি দেওয়ার ওই সময়ে রাত 8টার সময় ধরলা নদীর পাড়ে আসি, পাড়ি দিয়ে আসবো এপারে এমন কোনো মাঝি পাওয়া যায় নাই। পরে আমার সাথে আর একটা ছেলে ছিল একই বয়সে, আমরা সাহসিকতার সাথে নদীতে সেই সময় পানি কম, সাঁতার কেটে পার হয়ে গেছিল আসলাম, সেই শুনলাম এ তোমরা হিন্দু মানুষ তাড়াতাড়ি পার হয়ে যাও, নাহলে এখানে রাজাকার আছে, পাকিস্তানি বাহিনী আছে, না তোমাদের দেখলে ছাড়বে না, আর তোমরা ইয়াং মানুষ ভারত থেকে আসতেছো, তোমাদের নিশ্চয়ই তারা মুক্তিযোদ্ধা মনে করবে, গুলি করে দেবে, তোমরা চলে যাও। আর কী করা, রাতেই আবার ফিরলাম নদীর ভাটির দিয়ে, ভাটির দিকে এবার গা ছেড়ে দিয়ে পার হয়ে গেলাম আবার নদী, নদী পার হয়ে আবার চলে যাই ভারতের দিকে। এটা কোন সময়টা দাদা, ওই যুদ্ধের সময় কোন মাস এটা কি মনে আছে? এই মাসটা হবে নভেম্বর, নভেম্বরের শেষ ডিসেম্বরের প্রথম, অর্থাৎ যুদ্ধের শেষ দিকে। যুদ্ধের শেষ দিকে, যুদ্ধের শেষ দিকে মনে হয়েছিল যে বাড়িতে একবার দেখিয়েছি। আচ্ছা আচ্ছা। কিন্তু এসে এইরকম বাধা, বাধা পেরিয়ে কিন্তু আমাদের বাধ্য হইলাম নদী সাহিত্যের সাঁতরি পার হতে, আবার সাঁতরি পার হয়ে যেতে। হ্যাঁ দাদা, প্রশ্ন করছিলাম যে আপনার ছেলে মেয়ে কি করতেন? আমার ছেলে শিক্ষকতা করত বড়বাড়ি হাই স্কুলে, বড়বাড়ি হাই স্কুলে সে বাংলার শিক্ষক ছিল, বিএ ট্রেনিং দিতে গেছে রংপুরে, সেখানে মারা গেছে। কীভাবে? হার্ট অ্যাটাক করে মারা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আর মেয়েকে বিয়ে দিয়ে দিছি, মেয়েটা ছেলের বড় ছিল, বড় সন্তানই ছিল মেয়ে। জি। মেয়েকে বিয়ে দিয়ে দিছি, পরে ছেলের বিয়ে দিলাম, ছেলের শিক্ষকতা হলো, চাকুরি হলো, মারা গেল বিএ ট্রেনিং দিতে গিয়ে। মেয়ে আছে তো? মেয়ে দেশে আছে এখনো, মেয়ের জামাই আমার, সেও শিক্ষকতা চাকুরি করে। আপনার মেয়ের পরিবারে কেউ সঙ্গীতের সঙ্গে জড়িত আছেন? মেয়ের পরিবারেও কেউ সঙ্গীতের সাথে জড়িত নাই। আচ্ছা, সঙ্গীত ছাড়া আপনি আর কোন পেশায় জড়িত ছিলেন বা বর্তমানে কী করেন? সঙ্গীত ছাড়া আমি এমনি পুরোহিত ছিলাম এই সমাজে, কিন্তু এখন শারীরিক অক্ষমতায় তাও ছেড়ে দিয়েছি, এছাড়া আর অন্য কোনো পেশা আমার নাই। ছিল, আমিও শিক্ষকতা করতাম বড়বাড়ি হাই স্কুলে, রিটায়ার্ড হয়ে করেছি 1912 সালে। আচ্ছা না, ভুল বললাম। আচ্ছা, 1912 সাল ঠিক নয়, 2012 সালে আমি শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেছি। আচ্ছা, অনেক কথা আপনার সঙ্গে হচ্ছে, কথা বলতে ভালো লাগছে আপনার সঙ্গে। এখন একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে যে আপনি কি নিজেকে একজন সফল এবং সার্থক মানুষ মনে করেন? সফল সার্থক মানুষ আমি কখনোই নিজেকে মনে করি না, কারণ এই সঙ্গীত জীবনে এমন একটা গান আমি লিখতে পারলাম না যা মানুষের মন প্রাণ কেড়ে নিয়েছে, এমন একটি গানও আমি রচনা করতে পারিনি, এটা আমার ব্যর্থতা, কখনো এটা পাওয়ার নয়। আসলে প্রত্যেক সৃষ্টির পিছনে এরকম অতৃপ্তি থেকে যায়। আমরা অনেক গান আপনার সমৃদ্ধ মনে করি এবং সেই গানগুলো
জনপ্রিয়, কিন্তু হয়তো সেগুলো আপনাকে সেরকমভাবে তৃপ্তি দেয়নি, আপনার সেই ক্ষুধা সেই থেকেই যাবে। আসলে এই ক্ষুধা যখনই মিটে যাবে তখনই আপনার সৃষ্টি থেমে যাবে, যার ফলে সৃষ্টি করতে গেলে এই ক্ষুধা মানে থাকতেই হবে এবং ক্ষুধা নিয়েই এই এই প্রত্যাশায় আর কি চলতে হয়। ঠিক আছে, আপনি সে প্রসঙ্গে খুব ভালো বলেছেন। সঙ্গীত নিয়ে আপনার কোনো অপূর্ণ, সঙ্গীত নিয়ে আপনার কোনো অপূর্ণ ইচ্ছে আছে কি, মানে অপূর্ণ ইচ্ছে যেটা হয়তো পূরণ হলে আপনাকে ভালো লাগবে? সঙ্গীত নিয়ে অপূর্ণ ইচ্ছে এখনও রয়ে গেছে। আমি চাই এমন একটা সঙ্গীত রচনা করি যা সকলের মন প্রাণ কেড়ে নিতে পারে, সবাই গ্রহণ করতে পারে আপন বলে এবং ভালো বলে গ্রহণ করতে পারে, এমন একটি দুটি গান লিখলেই মনে তৃপ্তি আছে। আমরা প্রত্যাশা করি আপনি সেরকম কোনো সৃষ্টি আবারও করেন, এরকম ভালো সঙ্গীতের জন্য ভাবের জন্য আরও ভালো কিছু আপনি করবেন, সেই প্রত্যাশা আপনার জন্য রইল। আর আপনাকে আরেকটা প্রশ্ন করি, বর্তমানে যে ভাওয়াইয়ার একটা পরিবেশ বা ভাওয়াইয়ার রচনা বলেন অথবা ভাওয়াইয়া গাওয়ার যে একটা স্টাইল বা গাওয়ার যে পরিবেশ পরিবেশনা, আপনাদের সময়কাল এবং বর্তমানের সময়কালের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান কিনা? বিরাট পার্থক্য খুঁজে পাই। সে সময় বেতারে ভাওয়াইয়া গান হতে থাকলে বহু মানুষ এখানে সমাবেশ হতো, তারা বেতার খুলে ভাওয়াইয়া গান শুনতো, কিন্তু এখন ভাওয়াইয়া কেন, ভাওয়াইয়া রেকর্ড সারাদিন বাজালেও কেউ পাশে একটা মানুষ বিটতে চায় না, কারণটা কি বুঝতে পারি না। আমি এখন স্বাভাবিকভাবে একটু ধারণা করেছি, এর কারণ ভালো লেখক বা গুণী শিল্পী, গাওয়ার মতো শিল্পী অভাব, ভালো লেখাও পাওয়া যাচ্ছে না, ভালো শিল্পীও পাওয়া যাচ্ছে না, এ কারণেই হয়তো ভাওয়াইয়ার প্রতি মানুষের আকর্ষণ দিন দিন কমে যাচ্ছে। তাছাড়াও দেখা যাচ্ছে ভাওয়াইয়ের যে গুণগুলো থাকা দরকার বাংলাদেশে যতটুকুই আছে না কেন, ভারতে তার অর্ধেকটুকুও নেই। কেন বলতেছি এ কথা, আমাদের রংপুরিয়া ভাষায় আমরা ভাওয়াইয়া গান রচনা করি আঞ্চলিক ভাষায়, কিন্তু ভারতের গানগুলো এখন লেখা হচ্ছে চলিত ভাষায়। আচ্ছা, চলিত ভাষায় গানগুলো লেখা হচ্ছে, সেখানে আঞ্চলিক ভাষার কোনো নাম মাত্র নেই, যার ফলে ভাওয়াইয়া গানের দিক থেকে আমাদের রংপুরেই প্রসিদ্ধ এবং শ্রেষ্ঠতম স্থানে আছে। দাদা, আমরা অনেক কথার মধ্যে অনেক তথ্য পাচ্ছি, অনেক অনুভূতি পাচ্ছি আপনার ভিতরে। আপনি ভারতের কথা বলেছেন, বাংলাদেশের রংপুরের কথা বলেছেন, রংপুরে যে এখনও ভালো ভাওয়াইয়া হচ্ছে ভারতের থেকে, এটা শুনে আমারও খুব ভালো লাগলো। আমি খুব নিজেকে গর্বিত মনে করছি যে এটা অবশ্যই ভালো একটা ব্যাপার আমাদের জন্য, বিশেষ করে ভাওয়াইয়ার জন্য। একটি প্রশ্ন করি দাদা, সেটা হচ্ছে যে জীবনে এমন কোনো ঘটনার কথা মনে পড়ে কি, যেটা নিজেকে আপনাকে গর্বিত মনে করে, বা আপনি নিজেকে গর্বিত মনে করেন যে এরকম কোনো ঘটনার সঙ্গে আপনি জড়িত? আমি নিজেকে ধন্য মনে করি এবারে একটি ব্যাপারে মাত্র, আমি এমন কী করেছি গানের ভাওয়াইয়া গানের দিকে, যার কারণে ভাওয়াইয়া বাংলাদেশ বেতার রংপুর 1917 সালে আমাকে সম্মাননা জানিয়েছিলেন। বেতারের পরিচালক নিজেই এসে বাড়িতে আমাকে এই সম্মাননা দিয়ে গেছেন, এর চেয়ে বড় পাওয়া আমার কিছু নেই। জি, আমরা জানি যে সেই সময়কার আঞ্চলিক পরিচালক জনাব সৈয়দ মোস্তফা কামাল, তিনি আপনার বাসায় এসে আপনাকে সম্মাননা করেছেন, দিয়েছেন। এতে আমরা মনে করি ভাওয়াইয়ার জন্য এটা একটা গর্বের বিষয়। আমরা মনে করি আপনার সম্মাননা মানে ভাওয়াইয়ের সম্মাননা, ভাওয়াইয়া সেদিক থেকে অনেক গর্বিত একটি বিষয় হয়ে আছে। দাদা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এমন কোনো অনুভূতি বা এমন কোনো ঘটনা যেটা আপনাকে অনুশোচনায় ফেলে, এরকম কোনো ঘটনা আছে এই সঙ্গীত জীবনে? সঙ্গীত জীবনে অনুশোচনা আছে, আমি লিখেছি, লেখার পরেও অনেক সময় দেখেছি এই গানগুলো অন্যের নামে প্রচার হয় বেতারে। জি, এবং অন্য গাচ্ছে আমার লেখা গান, অন্য গাচ্ছি অথবা শব্দের পরিবর্তন করে তারা নিজের ইচ্ছা মতো সুরে বা কথায় গাচ্ছে, এটা খুব খারাপ লাগে আমার জন্য। আমি এখনও বেঁচে আছি, আমার লেখা গানগুলো এখনও আমার কাছে সঞ্চিত আছে, কেন তারা এইভাবে একজনের গান অন্য জনের নামে প্রচার করবে, সেটা বিষয়ে আমি খুবই দুঃখ এবং অনুশোচনা করি, যে নিজের লেখা গান অন্যের গান নামে প্রচার হবে এটা কী কারণ। এর জন্য বেতার কর্তৃপক্ষকেও দোষ দিচ্ছি না, এটা দোষ হইল শিল্পীদের, একটু সচেতন হতে হবে, কর্তৃপক্ষকে একটু সচেতন হবে এবং শিল্পীকে আরো বেশি সচেতন হবে। বেকার কর্তৃপক্ষ কিভাবে জানবেন কার কোনটা লেখা গান, এত লেখা গান তো তাদের মনে রাখার কথা নাই, তাই এদের
মাঝে মধ্যে এরকম কিছু একটা দৃষ্টি হলে তা দেখা গেলে তারা যেন বেতার কর্তৃপক্ষ যেন তাদের দেখে নিয়ে এর প্রশ্ন ঠিকমতো জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে জেনে নেন যে তোমরা কেন এরকম করতেছো। আমার দাদার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল। আচ্ছা, দাদার একটা গান অন্য নামে প্রচারিত হয়েছিল। দাদা তখন অবজেকশন দিয়েছিল বেতার কর্তৃপক্ষের কাছে, দেওয়ার পরে তার গান বন্ধ ছিল এক বছর। সেই শিল্পীর গান গাওয়া বন্ধ ছিল, এটা তার পানিশমেন্ট হয়েছিল। আচ্ছা, কিন্তু এখনও এরকম হওয়া চাই, একটু তদন্ত করে ব্যাপারগুলো দেখা দরকার এবং তাদের শাস্তিমূলক, সেই শিল্পীদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার। আচ্ছা, আমরা যেটা বুঝলাম সেটি হচ্ছে যে এই গানগুলো পরিবেশনার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে শিল্পীদেরকে বেশি সতর্ক থাকতে হবে, সেই সঙ্গে বেতার কর্তৃপক্ষ বা গণমাধ্যম যা যেগুলো আছে সেই গণমাধ্যমের কর্তৃপক্ষকে একটু হলেও সচেতন থাকতে হবে, যাতে কপিরাইট আইন যেন ভঙ্গ না হয়, অর্থাৎ যার লেখা গান তার নামে যেন সেটি প্রচার হয় সেদিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে। দাদা, আরেকটু প্রশ্ন করি, আপনি কি খুব বিরক্ত বোধ করছেন? আমি তো মোটেও বিরক্ত বোধ করতেছি না, স্বাভাবিকভাবে আমি আমার যা কথা সেই কথাগুলো তো বলে যাচ্ছি, তাতে আমার কষ্ট আর কিছু। জি, আপনি অসুস্থ মানুষ সেই হিসাবে আমি মনে করছি যে না, কথা বলতে তেমন একটা কষ্ট হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমি আর একটি প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে যে আপনি কি সব মিলিয়ে নিজেকে একজন সুখী মানুষ মনে করেন? সব মিলিয়ে সুখী মানুষ মনে করতে পারতাম, কিন্তু এখন করি না। এ কারণে যে আমার সংসার সাজানো ফুলের বাগান একেবারে এক মুহূর্তে ভেঙে গেছে বড় একটা ঝড়ে, সেই জন্যে নিজেকে আমি খুব কষ্টে আছি এটা বলে মনে করি। যাক, সেটাও ঈশ্বরের হয়তো কোনো কারণ, ঈশ্বরের কাজ, এটাও ঈশ্বরের একটা আমার উপর নিশ্চয়ই একটা কোনো কারণ, ঈশ্বরের ইচ্ছা সব কিছু হয়ে গেছে। সেই দিক থেকে আপনার আপনার হাত কিছু নেই, কিন্তু আপনার মনে দুঃখ আছে, অনুশোচনা আছে, মনে দুঃখ আছে, শান্তি পাচ্ছি না। পরিবার সাজানো গোছানো ফুলের মতো ছিল, একটা পরিবার ছিল ফুলের বাগান, ঝড়ের মতো ভেঙে গেছে, ঝড় এসে ভেঙে গেছে, এখন একটু দুঃখে আছি। তা ঈশ্বরেরই এক কোনো কারণ, ঈশ্বরই এটা দিয়েছেন আমাকে, এটাকে আমার সহ্য করে নিতেই হবে। জি, আমরা আশা করি যে আপনি আপনার এই সাজানো গোছানো পরিবারের যে বর্তমান অবস্থা হয়েছে সেটা কাটিয়ে ওঠার এবং সেই দিক থেকে ধৈর্য ধরার শক্তি ঈশ্বর আপনাকে দিক সে প্রত্যাশা করি। দাদা, আর একটু প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে যে সঙ্গীতে আদর্শগতভাবে কাউকে আপনি গুরু মনে করেন কি না, অথবা আপনার প্রিয় শিল্পীর তালিকায় আপনি কাকে কাকে রাখতে চান? আদর্শগত দিক থেকে আমি সঙ্গীতে মনে করি আমার সেই চাষাকে, কাকাকে, জিতেন্দ্র নারায়ণ মিশ্র, যিনি সঙ্গীতের সঙ্গে কখনো আপোষ করতেন না, একটুও করতেন না, ভুল হলে মানতেন না, যেটা শুদ্ধ সঙ্গীত, শুদ্ধ সঙ্গীতের মতোই চলবে, শুদ্ধ সঙ্গীতের ব্যাপারে, আঞ্চলিক সঙ্গীত যেরকম সেভাবেই চলবে, কম বেশি হলে চলবে না। আমারও হাতে এখনও একটা দাগ আছে, এটা তার মায়ের দাগ, আমার জীবনে এটা আশীর্বাদ। দাদা আপনাকে শেখাতে গিয়ে সেই আমার চাষা মার দিয়েছিল হাতে আঙুলে, একটা দাগ হয়েছিল এখানে। আচ্ছা আচ্ছা, এটা আমার আশীর্বাদ হয়েছিল, যার ফলে আপনি শিখতে পেরেছেন, যার ফলে আপনার বর্তমানে শিখতে পেরেছিল। আর এক আদর্শ বেতারে গিয়ে আমি পেয়েছি জনাব সিরাজউদ্দিন সাহেব, উনি সঙ্গীতের সাথে আপোষ করতেন না, যা সঠিক তুমি তাই করো, ভুল করলে গালিগালাজ দিতেন, আমাকেও দিতেন, অন্য সময় বোঝাতেন বাবা এইভাবে করো, আমরা সেটা মেনে নিয়েছি। যারা মেনে নিতে পারে নাই তারা তারা তার বিরোধিতা করতেই পারে, অসুবিধা নেই, কিন্তু তিনি সঠিকটা নিয়ে নেওয়ার জন্যই চেষ্টা করেছিলেন, এর জন্য তাকে আমি ধন্যবাদে জানি। এবং আমার একজন গুরু হিসেবে, আদর্শ আদর্শিক গুরু হিসেবে তাকে মনে মনে করেন মনে করি। আপনার পছন্দের কয়েকটি গানের কথা বলুন। আমার পছন্দের, আপনার নিজের লেখা হতে পারে, অন্য কারো লেখা হতে পারে। আমার লেখার গানের মধ্যে
বেশ কিছু গান রয়েছে, যেমন আমের গাছের কাকেল্লা, রেমোর আমের গাছের গাছের কাকেল্লা, আর একটা গান আছে নাইওরা নাজাইম গাড়িয়াল তোমার গাড়ির চড়ি, এরকম বেশ কিছু গান মনে তাড়াতাড়ি হতে চাচ্ছি না। আর বড় ভাইয়ের গানের আছে একটা, আর একটি আপনার জনপ্রিয় গানের কথা বলি যেটা ভালো লাগে, সেটা হচ্ছে শৌখিন গাড়িয়াল, তোমার শৌখিন গাড়িয়াল ভাই, রশিয়া গাড়িয়াল ভাই। আর বড় ভাইয়ের লেখা গানের মধ্যে যাও বিয়ানি বেলা গেছে আর না করম দেরি, এরকম বেশ কিছু গানও তার আর তারও আছে, এগুলো গান আমার পছন্দ। আর সিরাজ চাষার একটা গান বেশ মূল্যবান গান, কোন গান, ভবন গিয়ে আমি কেমনে হব পারো, এই গানটা গুরুত্বপূর্ণ একটা গান, মর্মার্থ প্রদানকারী একটা সুন্দর গান, দারুণ বিধিরে ভবন দিয়ে আমি কেমনে হব পার, এই গানটাতে একটা বেশ ভাব রয়েছে, গভীর ভাব। আপনার প্রিয় খাবার কি? আমার কি খেতে বেশি ভালোবাসেন? ডাল ভাত ছোট মাছ, আচ্ছা এটাই আমি বেশি খেতে ভালোবাসি। আপনার প্রিয় রং কি? প্রিয় রঙের মধ্যে সাদা রং। আচ্ছা আচ্ছা, আর ফুল তো নিশ্চয়ই ভালোবাসেন, প্রিয় ফুল কি? প্রিয় ফুল হলো কাঞ্চন ফুল, যেটা পাওয়াই যায় না। আপনি তো যে ফুলের নাম বলেন আমি তো বোধ হয় দেখি দেখেছি বলে মনে হচ্ছে না, আপনি এখানে আমার বাড়িতে বর্তমানে সেই ফুলের গাছ নেই, রংটাও সুন্দর দেখতেও ফুলটা সুন্দর, কাঞ্চন ফুল, কাঞ্চন ফুল। আচ্ছা আমি চেষ্টা করব এই কাঞ্চন ফুল খোঁজার জন্য, দেখতে পারি। রবীন্দ্রনাথের একটা কবিতায় আছে না, ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে কুঞ্জিত আম্র মুকুল, সেই কাঞ্চন ফুল কবিগুরু রবীন্দ্রনাথ তা পছন্দ করতেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আপনার প্রিয় মানুষ কে? প্রিয় মানুষ, প্রিয় মানুষ কার কথা বলবো, প্রিয় মানুষ তো কার কথা বলবো, বলেন আপনাকে, আপনার যাকে প্রিয় মনে হয় খুব বেশি, যাকে ভালোবাসেন। প্রিয় মানুষ, প্রিয় মানুষ সবচেয়ে সুন্দর ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিব তাকেই আমার একজন আদর্শ মানুষ বলে মনে হয়, এবং আপনার কাছে প্রিয় মানুষ, প্রিয় মানুষ। ধন্যবাদ আপনাকে। জীবনে কখনো বাস্তবে অথবা কল্পনায় প্রেমে পড়েছিলেন কারো? না, এই কল্পনাই আমার মনে আসেনি কখনো, কল্পনাই এটা আসেনি, আর জীবনে এরকম কিছু করিও নি, মনে পড়ে না, করিও নি। আধ্যাত্মিক দিক থেকে কারো প্রেমে এরকম আধ্যাত্মিক অবস্থায়? আধ্যাত্মিক প্রেম আমার ধর্মীয় গুরু অদ্বৈতানন্দ সরস্বতী, তাকে অধ্যাত্ম প্রেমের গুরু বলে মানি। আচ্ছা আচ্ছা, বর্তমান ভাবিয়া শিল্পীদের বা গীতিকারদের জন্য আপনার কোনো পরামর্শ বা মতামত যদি থাকে একটু বলুন। তাদের কাছে আমার বর্তমান যে গীতিকবি এবং সঙ্গীত শিল্পীরা আছেন ভাবিয়া গানে, তাদের প্রতি একটা পরামর্শ, তারা মৌলিক গান যেন রচনা করে, সুরের ক্ষেত্রে এবং গানের কথার ক্ষেত্রে মৌলিক সুর এবং সুন্দর ভাবের মৌলিক গান যেন তারা রচনা করেন। গতানুগতিকভাবে কিছু গান লিখলে গান হয় না, এরকম গান দিনের মাঝে সাতটা রচনা করা যায়। ভাবে গানের মূল একটা কথা পাওয়া গেছে আমি মনে করি, যেটা অন্য যায় মনে করে করতে পারে, ভাবে গান একটা বিচ্ছেদী গানের মতোই, ভাবে গানের প্রেম কখনো পরিণতিতে লাভ রূপ লাভ করেনি, ব্যর্থ প্রেম, সবগুলোই ব্যর্থ প্রেম, পরিণতিতে যে প্রেমের মিলন ঘটেছে ভাবিয়া গানে তা ঘটেনি, কোনো গানে আমি দেখিনি। আচ্ছা হ্যাঁ, মূলত নারী বিরহ বিশেষ করে ভাবিয়া গানের প্রাণ, নারী বিরহের কথা, পুরুষের বিরহের কথা হতে পারে, এই যে বিরহ, এই বিরহের কথাটাই ভাবিয়া গানের মূল উপজীব্য। এখন এই ভাবিয়া গানের মূল উপজীব্য হলো বিরহ, এতে মিলন নাই, শুধু পাওয়ার আকাঙ্ক্ষায় আছে, চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষাটাই থেকে যায়, শেষ পরিণতি ঘটে না। গীতালি রাখার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সঙ্গে আমরা কথা বললাম। আমরা গীতালি রাখার ইউটিউব চ্যানেলের এই কার্যক্রমটা বিভিন্ন শিল্পী গীতিকার স্বনামধন্য যারা আছেন তাদের সাক্ষাৎকার এবং সেই সঙ্গে তাদের অনুভূতির কথা আমরা সংরক্ষণ করছি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এবং এটি সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছি। তো এই গীতালি রাখার দর্শকদের উদ্দেশ্যে বা এই গীতালি রাখার ইউটিউব চ্যানেলের বিষয়ে আপনার কোনো যদি মতামত বা কোনো কথা থাকে? গীতালি রাখার ইউটিউব চ্যানেলের দর্শকদের প্রতি আমার প্রথমে সাদর অভিনন্দন,
তারা কাজ করে যাচ্ছেন ভাওয়াইয়ের জন্য, এটা শুনে আমি খুবই আনন্দিত এবং পুলকিত। তারা এরকমের কাজ করে যাবেন দিন দিন এবং ভাওয়াইয়ের যে গুরুত্ব সেই গুরুত্বটাকে ধরে রাখবেন, এটাই যদি তাদের মানসিকতা হয়ে থাকে তাদের আর একবার অভিনন্দন জানালাম, তারা এই প্রচেষ্টা চালিয়ে যাক। কেননা এই ভয় বিদ্যালয় রাখারা আজকার নয়, এই প্রতিষ্ঠান অনেক আগে, আজ থেকে হয়তো 30-40 বছর আগের হবে। এটা কোনো কারণে যে কারণেই হোক না কেন এর কার্যক্রম একটু স্তিমিত হয়ে গেছিল মাঝখানে, এখন তা আবার সচল হয়ে উঠেছে। এজন্য আমি খুব নিজেকেও ধন্য মনে করি, কারণ এককালে আমিও বিদ্যালয়ের আখড়ার একজন সদস্য ছিলাম, এখনও নিজেকে বিদ্যালয়ের আখড়ার সাথে সম্পৃক্ত বলে মনে করি। আর বিদ্যালয়ের আখড়ার দর্শকদের প্রতি আমার এইটুকু একটু উপদেশ বলবো না, আমার একটু মতামত, তাদের উপর মতামত চাপিয়ে দেওয়া কখনো ঠিক না, তারা যেন নিজ চাহিদা এটা পূরণ করে নেন। বর্তমান যে ভাওয়াইয়ের শিল্পীরা আছেন, ভবিষ্যতে তারা তো ভবিষ্যৎ প্রজন্ম, এই ভবিষ্যৎ প্রজন্মরা সঠিকভাবে ভাওয়াইয়ের গানের অনুশীলন করবে এবং তা প্রচার করবে। অনুশীলনের আগে যেন তারা কোনো প্রকার ভাওয়াইয়ের গানে হাত না দেয়, সঠিকভাবে গানটা জেনে এবং গাওয়ার অভ্যাস করে তারপর যেন এটা প্রচার করে, তাহলেই হয়তো এই বিদ্যালয়ের আখড়া প্রতিষ্ঠিত আবার হবে, তার হয়তো বেশি দূর দেরি নয়। অচিরেই ভাওয়াইয়া বিদ্যালয়ের আখড়াটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং বেশ জোশ সাজসে এটা আবার প্রতিষ্ঠিত হবে, চলবে। তারা যেন কাজ করে যায়, কখনো পিছ পান না। সঙ্গীতের সঠিকভাবে গাওয়া, এটা উপলব্ধি করা, যতক্ষণ পর্যন্ত গানের ভাব উপলব্ধি হয়নি ততক্ষণ যেন কেউ গান না গায়, এবং মুখস্থ করতে হবে আগে গান। গান আগে মুখস্থ করতে হবে, সুর জানতে হবে, সঠিক কথাগুলো জানতে হবে, তারপর যেন এটা প্রচার করে। তার আগে প্রচার করলে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। দাদা, এতক্ষণ ধরে আপনার সঙ্গে কথা বললাম, অনেক অনুভূতি জানলাম আপনার, খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। আচ্ছা, আপনারাও এই শুধু রংপুর থেকে কষ্ট করে এই পাড়া গায়ে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, এই জন্য সত্যি আমি আনন্দিত এবং নিজেকে ধন্য মনে করি। সকলের প্রতি আমার আন্তরিকতা শুভেচ্ছা রইল। দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম গীতিকবি নীলকমল মিশ্রের সঙ্গে। আশা করি গীতিকবি নীলকমল মিশ্রের অনেক অনুভূতি, অনেক কথা আপনারা শুনেছেন, এবং এরকম আরও অনেক গুণীজনের সঙ্গে আমরা পর্যায়ক্রমে কথা বলে যাব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, গীতালের আখড়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ। শের পিটি সোহরি প্রিয় দর্শক, আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে প্রান্তিক পর্যায়ে ভাওয়াইয়ের শিল্পীদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে আসছি। আপনি নিজে অথবা আপনার এরকম পরিচিত কোনো শিল্পীর খোঁজ পেয়ে থাকলে তা আমাদেরকে জানান কমেন্ট বক্সের মাধ্যমে। কমেন্ট বক্সে আপনার নাম, মোবাইল নাম্বার এবং পূর্ণ ঠিকানা সহ আমাদেরকে জানান, আমরা নিজেদের পক্ষ থেকে আমরা নিজেরাই আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের সেই শিল্পীর পরিবেশনা এই চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরব। প্রিয় দর্শক, এই চ্যানেলটিকে আপনাদের কেমন লাগে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং সেই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।